নমস্কার বন্ধুরা, আরও একবার বঙ্গ এডুকেশনে সকলকে স্বাগত। বন্ধুরা, 15 তারিখে যে হেয়ারিং হয়েছে তার একটি অর্ডার কপি দিয়ে দিয়েছে, তো আমরা এখানে দেখবো সেই অর্ডার কপিতে কী বলা হয়েছে। এখানে 2 পাতার একটি অর্ডার কপি আছে, তো একেবারে শেষে চলে যাব। তো প্রথমেই বলা হচ্ছে যে অ্যাডভোকেট জেনারেল যিনি বলছেন পরের দিনে কিন্তু তিনি কন্টিনিউ করবেন, এবং এখানে আগের দিন যে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিং শুরু হওয়ার আগে পিটিশনারদের পক্ষ থেকে একটি প্রশ্ন করা হয়, এবং সেখানে বলা হয় যে 11 আগস্ট 2020 একটি লিস্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ লেটার দেওয়া হয়েছিল, সেখানে প্রায় 1979টি রিট পিটিশনের উল্লেখ করা ছিল, কিন্তু বর্তমানে তার থেকে কম সংখ্যা আছে, প্রায় 776টির মতো। তাহলে বাকিগুলো কোথায় গেল? এই নিয়ে একটি প্রশ্ন করা হয়। তার উত্তরে কমিশনারদের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি 14 সেপ্টেম্বর যে চিফ জাস্টিস ওনার সেক্রেটারিকে একটি লেটার দিয়েছিলেন এই সম্বন্ধে, অর্থাৎ এরকম একটি লিস্ট তিনি দিয়েছিলেন, কিন্তু পরে এই ধরনের কোনো লিস্ট কিন্তু পাওয়া যায়নি। এবং আরও বলা হয়েছে যে লিস্ট দিস ম্যাটার অন 21 সেপ্টেম্বর, অর্থাৎ 21 সেপ্টেম্বর এই ম্যাটারটিকে আবার লিস্ট করতে বলা হয়েছে, এবং ওই দিন 2টো থেকে হেয়ারিং হবে। তো এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 21 তারিখে আবারও কিন্তু আপার প্রাইমারি মামলার হেয়ারিং হবে, এবং সেদিন কিন্তু এজি স্যার আবারও বলা কন্টিনিউ করবে। তো ওই দিন কী রায় আসে আমাদের অপেক্ষায় থাকতে হবে। তো আজকের আপডেট এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।